এখন নিয়ে গিয়ে পুকুরের জলে ছেড়ে দেবে একদম প্লাস্টিক সমেত, প্রায় 5-7 মিনিট থাকবে। ওদের একটা ধাতস্থকরণের ব্যাপার আছে, মানে ওরা তো একটা টেম্পারেচারে রয়েছে, একটা জলে রয়েছে, তারপরে ওরা মুখটাকে আস্তে করে ছেড়ে দেবেন, বাইরের জলটাকে ভেতরে আস্তে 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 দেবেন, দেখবেন ওরা বেরিয়ে যাচ্ছে। এবং এইভাবে ছাড়বেন নির্দিষ্ট সময়, অন্তত 2 দিন বা 3 দিন কোনো খাবার দেওয়ার দরকার নেই, পুকুরের ন্যাচারাল খাবারই খাবে। তারপর থেকে বাইরের খাবার অর্থাৎ সর্ষের খোল এবং আপনার চালের কুড়ি আর কি, যেটাকে বলে রাইস ব্যান্ড, এই দুটো মিক্স করে আপনারা খাবারটা দেবেন, ঠিক আছে? এইভাবে চাষ করুন, দেখবেন যে 6 মাসের মধ্যে একটা লাভপ্রদ ব্যাপার, এক একটা মাছ প্রায় 70 গ্রাম থেকে 75 গ্রাম আপনার হয়ে গেছে।